কালীপূজোর মরশুমে মালদার রায়গঞ্জ রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ। এর ফলে অসুবিধায় পড়েছেন বাসযাত্রী, চালক ও কন্ডাক্টররা। পূজোর মরশুমে কাজ না থাকায় বিপাকে প্রায় 150 জন বাসকর্মী। জানা যায়, মালদার রায়গঞ্জ রুটে 40টি বাস চলাচল করে। বাস মালিকদের দাবি, বাসগুলিকে মালদার গাজলের কদুবাড়ি মোড়ে দাঁড় করাতে। অভিযোগ, বাসের মালিকরা চালকদের বলেছেন বাসগুলিকে কদুবাড়ি নয়, গাজলের ভিতর দিয়ে যাত্রী নিয়ে যেতে হবে। এর ফলে বিভ্রান্তি হচ্ছে চালক ও কন্ডাক্টরদের এবং যাত্রীদেরও। সঠিক সিদ্ধান্তের দাবিতে চালকরা 7 দিন ধরে এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। প্রোগ্রেসিভ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্ত তলাপাত্র জানান, তারা বাস চালাতে চান, একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের রায়গঞ্জ মালদা রায়গঞ্জ গাড়িগুলো আগে গাজল ভিতর দিয়ে চলাচল করত, হঠাৎ 25/7/2022 তারিখ থেকে মালিকরা নিজেদের মধ্যে একটা রেজুলেশন করলো, করে আমাদেরকে জানালো যে গাড়িগুলো বাইপাস চলবে। আমরা সেই মতো বাইপাস চলছিলাম, তার 2 মাসের মাথায় হঠাৎ করে গত 7 দিন আগে আমাদেরকে বলা হলো যে গাড়িগুলো ভিতরে চলবে, ভিতর দিয়ে ঢুকাতে হবে। আমাদের ভিতর দিয়ে ঢুকাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের কথা হলো যে রাস্তায় চলে শ্রমিকরা, এবং সেই জন্যই আমাদের একটাই মানে আবদার মালিকদের কাছে, বা আমাদের একটাই অনুরোধ যে যেটাই সিদ্ধান্ত হোক, শ্রমিকদেরকে নিয়ে রায়গঞ্জ ইউনিয়ন, মালদা ইউনিয়ন এবং মালদা প্রোগ্রেসিভ বাস সংগঠন, মালদা বাস অনার্স অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ অনার্স অ্যাসোসিয়েশন, 5টা সংগঠন মিলে বসে যেখান দিয়ে মালিকরা বলবে আমরা গাড়ি চালাতে রাজি, কিন্তু আমাদের কথা হলো একটা বসে সিদ্ধান্ত নিয়ে একটা রেজলিউশন করে যাতে সিদ্ধান্তটা সঠিকভাবে থাকে। আজকে ইচ্ছা হচ্ছে ভিতর দিয়ে, কালকে ইচ্ছা হচ্ছে বাইরে দিয়ে, এইটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি মালিকরা যেটা বলবে সেভাবেই আমরা গাড়ি চালাবো, কিন্তু একটা বসে সিদ্ধান্ত নেওয়া হোক, এটাই আমাদের দাবি। কতদিন ধরে বন্ধ? আজকে 7 দিন হয়ে গেল। হয়রানি হচ্ছে তো, চরম হয়রানি, স্টাফ হয়রানি হচ্ছে, প্যাসেঞ্জার হয়রানি হচ্ছে, প্রচুর হয়রানির শিকার হচ্ছে আমরা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।